সপ্তমীতে অনেক কষ্টে বেরিয়েছি, অনেক টাইম ধরে রেডি হয়ে বসেছিলাম, মানে এত জোর বৃষ্টি হচ্ছিল। এখন অনেক কষ্টে ছাতা নিয়ে পাড়ার প্যান্ডেলে এসেছি, আর দেখতেই পাচ্ছে সবাই বসে আছে, কোথাও যেতে পারছে না। আমরা সবাই এখানে বসে আছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু গিয়ে সামনে গিয়ে একটা ছবি তোলার মতো অবস্থা নেই, মানে এতটা বৃষ্টি হচ্ছে। তো ইন্ট্রোটা আমি সবার লাস্টে দিয়েছি, তোমরা দেখবে। ইন্ট্রোটা সবার লাস্টে বানানোর একটাই কারণ, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কোথাও বেরোতে পারছিলাম না। তো ভাবছিলাম যে আমি কী দেখাবো আজকের ব্লগটায়, কী শ্যুট করব, তো তার জন্য আমি ইন্ট্রোটা বানাইনি। তারপর ভাবলাম যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তাই ইন্ট্রোটা সবার লাস্টে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে সপ্তমী, আর সপ্তমীর ব্লগটা আমি ভাবছিলাম যে খুব ভালো করে বানাবো। কাল ষষ্ঠীতে জাস্ট আমাদের ক্লাবেই গেছিলাম, তো ক্লাবে যা পুজো ছিল তোমাদের, মানে ক্লাবের মূর্তি প্যান্ডেল সব দেখিয়েছি। তো আজ ভাবলাম যে যেহেতু সপ্তমী রয়েছে একটু বেরোবো, অন্য প্যান্ডেলগুলি দেখবো। কিন্তু বৃষ্টি, তোমরা জানো, মানে সবাই জানো যে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো। আমি জাস্ট রেডি হয়ে বসেছিলাম 9টার দিকে, হয়তো বা 8:30-9টার দিকে আমি আমাদের পাড়ার প্যান্ডেলে গেলাম। তারপর প্যান্ডেলে গিয়ে তারপর দেখাচ্ছি, এখন এসে ইন্ট্রোটা আমার দিতে হচ্ছে, মানে এত বাজে অবস্থা ছিল। আমি ছাতা নিয়ে জাস্ট কোনোভাবে প্যান্ডেলে যাই গিয়ে, কারণ তখন বৃষ্টি ছিল না, একটু সন্ধ্যার পর থেকে একটু ফাঁকা ছিল। তো ভাবলাম যে একটু রেডি হয়ে নিই তারপর যাব গিয়ে। আজ বেশি তো দেখবো না, একটা ক্লাব আমাদের কুমারঘাটে হয়ই, মানে 4টা থেকে 5টা পুজো একটু বড় করে হয়। তো কাল রয়েছে অষ্টমী, নবমী রয়েছে, তো তার জন্য ভাবলাম আজ একটা দুটো প্যান্ডেল ঘুরে তারপর চলে আসব, বেশি জায়গায় যাব না। কিন্তু বৃষ্টির জন্য প্যান্ডেলে তো যাওয়া দরকার, এই পাড়ার পুজোতে অনেক কষ্টে পড়ছি, আর নতুন ড্রেসও পরতে পারিনি, পুরনো ড্রেস পরেই ভাবছিলাম যাবো। এটা নর্মাল কুর্তি দেখতেই পাচ্ছ পরে বসে আছি। তো এখন এসে আমি ইন্ট্রোটা বানাচ্ছি, মানে এত মাথাটাই খারাপ হয়ে গেছে, মানে মুডটা পুরো অফ। যে একটা ছবি তুলবো তারও একটা জায়গা নেই, যে ছবিটা গিয়ে তুলবো, একটা প্যান্ডেলের সাথে ছবি তুলবো, মূর্তির সাথে ছবি তুলবো, কিছু খাবো, কোথাও যেতেই পারিনি, কি বলবো। তো আশা রাখছি সবারই সপ্তমীটা এবছরের খুবই খারাপ কেটেছে, তাই না? কলকাতা যারা রয়েছে, হয়তো বা দিনের বেলাতে যারা বেরিয়েছো, তারা একটু ভালো করে পুজোটা দেখতে পেয়েছো, কিন্তু রাতের বেলা জানি না সবাই বেরোতে পারছো কি না, অনেকে হয়তো বা ছাতা নিয়ে, আর বাচ্চারা যেহেতু আমরা তাও একটু বুঝতে পারছি, কিন্তু বাচ্চারা তো বুঝবে না, ওরা তো কান্নাকাটি করবেই, কারণ এই বাঙালি সবচেয়ে বড়ো উৎসব, এই দুর্গোৎসবের জন্য আমরা মানে কত আগ থেকে মানে সব কিছু প্ল্যান করা থাকে, আর যেখানে এত প্ল্যানের পর এই সব কিছু ভেস্তে গেল একমাত্র বৃষ্টির জন্য। ভাবছি পুজোতে আমরা ড্রেস কিনে কী করছি এবছর, এখন থেকে কি প্রতি বছরেই একটা করে রেইনকোট নতুন নিয়ে নেওয়াই ভালো, পুজোতে তো এমনিতে বেরোতে পারবো না, তো রেইনকোট পরেই। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যারা মানে 2 বছর প্রায় গেল কোভিডের জন্য, এতটাই খারাপ অবস্থা সিচুয়েশান ছিল, সবাই পুজো দেখতে পারে না। এবছর যাও ভেবেছে যে একটু ভালো করে পুজোটা কাটাবে, তার মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেল, দোকান মানে যেগুলো খাবারের দোকান সবার প্রচুর লস হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বৃষ্টিটা এমন একটা জিনিস যেটা আর আমাদের কন্ট্রোলে নেই, যে আমরা একটু কন্ট্রোল করে রাখতে পারি। কোভিডটা তাও একটু থামানো গেছে, যে মাস্ক ওয়ার করেছি তাও বেরিয়েছি, কিন্তু বৃষ্টিটাকে কীভাবে আটকাবো বলো। তো যাই হোক, এভাবেই কাটলো আমার সপ্তমী, তোমাদের সপ্তমী কেমন কাটলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানা। আর কিছু তো দেখাতে পারিনি, তো অষ্টমীতে কাল অষ্টমী পুজো রয়েছে, দেখি দিনের বেলা হয়তো বা ঘুরতে যাব, প্ল্যান আছে, তাও যদি দিনটা ভালো থাকে তাহলে, কারণ ভালো ড্রেস পরে বেরিয়ে তারপর কাদায় সব ভরিয়ে আনা মানে খুব বাজে অবস্থা, আর ভালো ড্রেস পরে বৃষ্টি থাকলে ভালো ড্রেস পরে বেরোতেও ইচ্ছে করে না। তো দেখা যাক অষ্টমীতে কী হচ্ছে, সবটাই দেখতে পাবে তোমরা ব্লগে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অষ্টমী ব্লগ নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ খুব বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে থাকো আমার ব্লগটা, আর পাশে থাকো। বাই বাই।